রিজার্ভ করমু দি যাবাই না এ কোথায় বালু শহর এতন মাসলি এতন বেচে আবার যাই বউয়ের সাথে বনিবনা হয়নি কারণ তার মায়ের সঙ্গে সারাক্ষণ ঝগড়া করতেন তাই পরিবার ছেড়ে ১৩ বছর ধরে মাকে নিয়ে নৌকায় বসবাস করেন নুরুমিয়া ওহানা বাবা এমন একটা সাল কা আমার শাশুড়ির লগে কোনো গেন্দাম নেই স্যার মানে জিজ্ঞেছে তোমার শাশুড়ির লগে কয় না আমার শাশুড়ির লগে কোনো গেন্দাম নেই তাই গেন্দাম নাই একদিন তো এই উঠি দিয়ে জিগে না শাশুড়ি তুমি কেমন আছো আমার জিজ্ঞেস করে না তুমি কেমন আছো আমি জিগাই আমার লগার আমার ঝরকা বাবা এ কম জানা এ ব্যাগ করতে গেলে গলা ফাঁসি দিতে জীবিকা নির্বাহ করতে নদীতে মাছ ধরেন মাছ বেছে যা রোজগার হয় তা দিয়েই চলে মাছেলের সংসার এ কোথায় বালু শহর তিনজন মাছলি একজন বেচে আবার যাই আর রান্না বাড়া চলা ফিরা খাওয়ার এক লাতে মাছ ধর কেউ ধরতে রে এবার আমার লগে একজন চ্যালেঞ্জ কর এক মাসে নিভাবি এক মাস মানে ওরা তো বোলাবাই নেন না হান কী কমু এবার মা গিলে তিন দিন সারা গু না ঘুমিলে তোর মাথা গরম হয়ে যাবে আর আমরা তো আজকে দরবার বছর পার হয়ে গেল কি করব কি হয়েছে সম্পত্তি খাওয়ানোর লেগা আমার বয়স দুই কাজে সম্পত্তি অহন এই সম্পত্তি খাওয়ানোর লেগা আমার বর্ণবাদ দিয়েছে হেলো আমি শোন আমি জানি মানছে কইছে আমি হয়েছি নুরুমিয়ার মায়ের নাম গোলাপী বয়স ৯০ ছুঁই ছুঁই তবে পাননি সরকারি কোনো সুবিধা এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে ধর্ণা দিয়েও কোনো কাজ হয়নি তাই এখন আর কারো কাছে যান না নৌকা এখন তাদের একমাত্র বাসস্থান ৯০